আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের স্বীকৃতি হিসেবে বিমান বাহিনীর বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউটকে স্বীকৃতি সনদ তুলে দিল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। শনিবার চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে এই সনদ তুলে দেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এই স্বীকৃতি দক্ষ ও অভিজ্ঞ বিমান সেনা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান। চট্টগ্রাম থেকে ফিরে আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোমা। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের স্বীকৃতি হিসেবে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি চাহিদা পূরণ করায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআই সনদ পেল বাংলাদেশ বিমান বাহিনী। শনিবার চট্টগ্রামে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি সনদ তুলে দেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। নাও দিস সার্টিফিকেশন উইল অ্যালাউ ইউ অ্যালাউ দিস বাংলাদেশ এয়ার ফোর্স দিস স্কিল টেকনিশিয়ান টু টেক পার্ট not only serving Bangladesh Air Force, also after your post-retirement, you shall be able to contribute for the economic development of the country, for the progress of the aviation sector worldwide, globally. এই স্বীকৃতি দক্ষ ও অভিজ্ঞ বিমান সেনা তৈরিতে ভূমিকা রাখবে আশা ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান। আমাদের এখন প্রয়োজন এমন এক সম্পৃক্ততা ইন্ডাস্ট্রি, আমাদের নিজেদের কার্যকলাপ এবং ইউনিভার্সিটি, এই তিন সমন্বয়ে একটা ইংরেজিতে যাকে বলে সিনার্জিস্টিক এফেক্ট। আর এই যে এমআরওর কথা বললো, মেইনটেনেন্স রিপেয়ার অর্গানাইজেশন, সেটা শুধু মিলিটারিতে থাকলে হবে না, এগুলো প্রাইভেট সেক্টরেও হতে হবে। নিজেদের আরো শক্তিশালী করতে দেশে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান প্রয়োজন বলেও উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা।